লাভলি ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মুমেন্টসে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো আছি বলেই আবারও তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা থামলে না টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছো আজকে কী চ্যালেঞ্জ করতে চলেছি। তো এটাও ছিল রিকোয়েস্ট ভিডিও। তো আমার প্রচুর প্রচুর রিকোয়েস্ট ভিডিও আমার ফ্রেন্ডরা করেছে, তো সেইগুলোই আমি পূরণ করার চেষ্টা করছি। তো জানি না কতটা ভালো করে করতে পারছি। তো অন্য দিনের মতো আজও আমি রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে এয়ার পিস্কিং চ্যালেঞ্জ, আর হচ্ছে ডিফারেন্ট ফিঙ্গার দিয়ে। মানে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ 10টা আঙুল রয়েছে, এই 10টা আঙুল দিয়ে আমি এয়ার পিস্কিং চ্যালেঞ্জটা করব। তো প্রত্যেকটা আলাদা আলাদা আঙুল দিয়ে করে দেখাবো। তো ফার্স্ট টাইম আমি যেদিন ফার্স্ট এয়ার পিস্কিং চ্যালেঞ্জটা করেছিলাম সেদিন এই ফিঙ্গার দিয়ে করেছিলাম। তো আজও আমি ফিঙ্গার দিয়ে করব, কিন্তু আলাদা আলাদা ফিঙ্গার দিয়ে করব। তো চলো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর আমিও তোমাদের ভালো লাগানোর জন্য সবসময় কিন্তু চেষ্টা করছি, তোমরা কিন্তু পাশে থেকো, সাথে থেকো, আর অনেক অনেক সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, এবার শুরু করা যাক। তো ফার্স্ট আমি এই দুটো আঙুল ইউজ করছি। তো বন্ধুরা, ছোটবেলায় তোমরা কে এইভাবে বন্ধুদের মানে মুখ ভেঙিয়েছো সেটা বলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো আমি কিন্তু প্রচুর পরিমাণে করেছি, তো এটা করতে আমার ভীষণ ভালো লাগতো। তো দেখো, বড় হয়ে আবারও সেই ছেলেবেলায় ফিরে যাচ্ছি। তো চলো, আমার ভীষণ মজা হচ্ছে, আর তোমরাও মজা করতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক মজা দিতে পারবো। আর স্কিপ না করে ভিডিওটা পুরোটা কিন্তু দেখো। তো হলো আমার এই যে বুড়ো আঙুলটার কাজ। তো এবার এটা তর্জনী। হয়ে গেল ফাইনালি তর্জনীর কাজ। এবার আমি করব মধ্যমা। এটা মধ্যমা তো আমি একটু ঠিকঠাক জানি না, বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, আর এটা হচ্ছে অনামিকা, এটা কনিষ্ঠা। ঠিকঠাক বললাম কিনা আমি জানি না, তো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। হয়তো ভুলেও যেতে পারে মানুষ, কিন্তু এটা নিয়ে তোমরা হাসাহাসি করো না। তোমাদের যদি কারো ঠিকঠাক জানা থাকে একটু বলে দিও। তো চলো, আমার এই আঙুলটার কাজ মিটে গিয়েছে। তো ফাইনালি এবার এই দুটো, thank you.
কিছুক্ষণের জন্য আমি কানে কালা হয়ে গিয়েছিলাম, কিচ্ছু শুনতে পাইনি। তো তোমাদের জন্য কতটা কষ্ট করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। তো তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অল নোটিফিকেশনটাকে প্রেস করতে হবে। তো প্রথমেই তোমরা যারা নতুন জানো না তাদের বলে দিচ্ছি, তো তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবে, পাশে অল নোটিফিকেশনটাকে সেটাকেও প্রেস করে দেবে। তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকের মতো আমি এখানেই শেষ করব, বেশি বড় ভিডিও করব না, কারণ আজকাল বেশি বড় বড় ভিডিও কেউ দেখতে চায় না। বিশেষ করে যেসব বন্ধুরা রিকোয়েস্ট করে যে 8 থেকে 10 মিনিটের ভিডিও, তখন আমি বড় ভিডিও বানাই। তো ছোট ভিডিও হলে, শর্ট ভিডিও হলে দেখতে সুবিধা হয়, সেই জন্য আমি 6 থেকে 7 মিনিটের ভিডিও বেশিরভাগ বানাই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি চ্যালেঞ্জ ভিডিওতে। ততক্ষণ কি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের মনে কোনো জায়গা করে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, আর বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করো। তো চলো আজকের মতো, টাটা।